আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ। তো আজকে আমরা একেবারে পিএইচপির যে কোডগুলি সেটি আমরা দেখব, বা এটি কীভাবে কাজ করে সেই বিষয়গুলি। তো তার জন্য আমরা মূলত জ্যাম্প আমার অলরেডি রান করা আছে। তো আমরা যদি জ্যাম্পে যাই এবং জ্যাম্পে গিয়ে আমরা প্রথমেই আমাদের সার্ভার রান করে নিব, এবং এক্সপোর্ট থেকে আমরা এসটিডক্স এটাতে চলে আসব। তো আমরা একটু চেষ্টা করবো, সেটা হচ্ছে যে এই এসটিডক্সের উপরে রাইট ক্লিক করে আমরা যদি এখানে পিন করে রাখি, এই কুইক অ্যাক্সেসে পিন করে রাখি, তাহলে এটা এখানে চলে আসবে। তো এখন সবসময় আমাকে আর এই ফোল্ডারে যেতে হবে না, বা এই জিনিসটা খুঁজতে হবে না। আমরা যদি আমাদের এখানে যাই, তাহলে এই এসটিডক্স আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা আজকে আমরা যেহেতু বেসিক পিএইচপি করবো, আমরা চেষ্টা করবো যে প্রতিটা প্রজেক্টকেই আলাদা করে রাখতে। তো আমরা এখানে আজকে আজকে আমরা টিউটোরিয়াল করি। তাহলে আমরা আজকে ক্লাস ওয়ান, এই ক্লাস ওয়ান এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব। তো ফাইলটা তৈরি হবে কি, ডট এসটিএমএল নামেই। এর জন্য আমরা নিউ, নিউতে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্টে আসলাম এবং নাম দিব হচ্ছে ইনডেক্স। ইনডেক্স দেওয়ার পরে আমরা এটাকে বলবো হচ্ছে এসটিএমএল। এবার আপনার প্রশ্ন হতে পারে, আমি এসটিএমএল কেন লিখলাম, আমি তো পিএইচপি করতে আসছি। অসুবিধা নেই, আমরা প্রথমে এসটিএমএল দিয়ে শুরু করি। আমরা এখানে প্রথমেই পড়ে আসছি যে এটা এমবেডেড, তাই না? অর্থাৎ পিএইচপি আমরা এসটিএমএলের মধ্যে লেখা যাবে। শুধু ডট পিএইচপির মধ্যে তো পিএইচপি লেখা যাবে, ওটা তো আপনি বুঝতে পারছেনই। বাকি আমরা যেহেতু এমবেডেড যে বিষয়টা বুঝতে আসলাম সেইটাকে নিয়ে কথা বলি, তাহলে এটা এখন তাহলে ইনডেক্স ডট এসটিএমএল নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং আমরা যেই এডিটর, এই এডিটরে আমরা সেই বিষয়টাকে নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে এই পুরো ফাইলটাকে, এই যে জাস্ট এটাকে ড্র্যাগ করে আমরা যদি এখানে রাখি, তাহলে আমাদের এই ক্লাস ওয়ান এবং এই ইনডেক্স ফাইলটা আমাদের এখানে চলে আসছে। তো এখানে কোনো কোড লেখা হয় নাই, সো এটা এই জিনিসটা এভাবে আসে। আমরা যদি একটু এসটিএমএল লিখি, আপনারা হয়তো বা ইতিমধ্যে এসটিএমএল জেনে থাকবেন, তাহলে এসটিএমএল, এসটিএমএলের মধ্যে থাকবে হচ্ছে হেড। হেডের মধ্যে আমরা টাইটেল দিতে পারি, এবং টাইটেলে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্লাস ওয়ান। এরপরে হেডের পরে আমরা লিখবো হচ্ছে বডি। এবার এই বডিতে আমরা আমরা যে আগে যেভাবে শিখতাম, বা এসটিএমএল আমরা যেভাবে জানি, এখানে আমরা লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা এটার আউটপুট দেখার চেষ্টা করি। আমরা যদি এই ফাইলটিতে, আমরা এখানে যেখানে আছে, আমি এই ফাইলটি এখানে রাখলাম, এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখাচ্ছে। এবার আপনারা যদি ইউআরএলটা একটু চেক করি, তাহলে দেখেন এটা কিন্তু ফাইল, বা ফাইলের এই যে এখানে ফাইল লেখা আছে, তার মানে এটাকে ফাইল দিয়ে ওপেন হয়েছে। তো আমরা আসলে বিষয়টা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সার্ভারের থ্রুতে এটাকে রান করতে। যদি আমাদের সার্ভারের থ্রুতে রান করতে হয়, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে জ্যাম্পে যে সার্ভারটা সেটা স্টার্ট করা আছে কিনা। যদি থাকে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট লিখে যদি আমরা এন্টার করি, তাহলে দেখেন এটা কিন্তু সেই ফোল্ডারটাতে অ্যাক্সেস করলো যেখানে আমাদের এসটিডক্স, অর্থাৎ এই এই ফোল্ডারটাতে, এই যে ক্লাস ওয়ান যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এইটা। এবার আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড আর এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্য হলো, এটি হচ্ছে ফাইল পাথ, বা এটা এটা এটাতে আপনার ফ্রন্ট এন্ডের বা যত রকমের কোনো সার্ভার ইউজ না করে আপনি এই বিষয়টা পাচ্ছেন, আর এটি হচ্ছে একটা সার্ভারের ইউজ করে। এর পার্থক্য হলো যে এ আপনার পিএইচপির সিনটেক্সটাকে, আপনার হাউ ওয়েব ওয়ার্কসের যে আমরা প্রসেস দেখাইলাম, ওই প্রসেস হয়ে ঘুরে আপনার কাছে আউটপুটটা আসবে, আর এখানে আসবে সরাসরি। আমরা যদি একটু কোড লিখি, আমরা যদি এখানে একটু জাস্ট পিএইচপি লিখি, তাহলে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আসি, একটু জুম করে নিই। তাহলে আমরা পিএইচপি লেখার জন্য আমাদেরকে প্রথমেই একটা এরিয়া ডিফাইন করতে হবে। কেন এরিয়া? কারণ হচ্ছে আমরা এই জিনিসটাকে এমবেডেড করে ফেলছি, অর্থাৎ একই ফাইলের মধ্যে আমরা একাধিক ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতেছি, অর্থাৎ এসটিএমএলও লিখতেছি, আবার পিএইচপিও লিখতেছি, স্টাইলও লিখতে পারবো, জাভাস্ক্রিপ্টও লিখতে পারবো। তাই আমরা এই প্রত্যেকটার জন্য একটা একটা ছোটো ছোটো এরিয়া ডিফাইন করতে পারি। আর এরিয়া ডিফাইন করার জন্য সিস্টেম হচ্ছে এইরকম, এবং এখানে এসে আপনি লিখবেন হচ্ছে পিএইচপি। এবার আমরা যদি এখানে স্পেস দেই অথবা এরকম এন্টার দিই, তাহলে এই যে এরিয়া টুক হইলো পিএইচপির, এটা হচ্ছে কিন্তু আমার পিএইচপির এরিয়া। এখানে আমরা যত যা লিখব পিএইচপির কোড লিখতে পারি। তাহলে আমি যখন যেটা করতে চাই, বা যে জিনিসটা আমি কিছু পিএইচপির জিনিস লিখছি, যা শুধু আপনাকে আউটপুটটা দেখানোর জন্য, এরপর আমি এখানে ব্যাখ্যা করব। আমি লিখলাম ইকো। ইকো হচ্ছে আসলে ব্রাউজারে কোনো কিছু প্রিন্ট করানোর জন্য, হয়তো আপনারা ইতিমধ্যে জানেন।
এই জায়গায় আমি কিছু লিখলাম, আমরা বললাম হচ্ছে দিস ইজ নিউ ফাইল, ওকে। এবার এটাকে আমরা সেভ করলাম, আমরা এই পেজে এসে আমরা রিফ্রেশ করলাম, আর ওকে ওকে। তো এখানে যেটা হয়েছে যে আমাদের এই আউটপুটটা এখানে দেখাচ্ছে না, এটার রিজন হচ্ছে যে আমরা ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, যার মধ্যে ফাইলটার যে এক্সটেনশন বা আমরা যে হাউ ওয়েব ওয়ার্কসে যে জিনিসটা ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে সার্ভার প্রথমে আমাকে এই এইচটিএমএল দেখে বুঝতে পারে যে এটা কী ধরনের ফাইল। যখন কোনো একটা ফাইলের লাস্টে এইচটিএমএল পাবে সেটাকে সে পিএইচপির কাছে পাঠাবে না, কারণ এইচটিএমএল ফাইলটা সরাসরি ব্রাউজারে রেন্ডার হতে পারে, তাই ওইটাকে আর সার্ভারের কাছে যাবে না, আর সার্ভারের কাছে না গেলে আপনি কাঙ্ক্ষিত আউটপুটটা পাবেন না। এর জন্য আমাকে যেটা করতে হবে, মেবি এটা এমবেডেড, ঠিক আছে, আমি আগের ক্লাসে হয়তো বা এভাবে বলেছি, এমবেডেড হলেও আমাকে এই ফাইলটা অবশ্যই যেটা করতে হবে ডট পিএইচপি দিয়েই লিখতে হবে। এবার কি হলো যে ডট পিএইচপি একটা ফাইলে অবশ্যই এইচটিএমএল লিখা যায়, ডট পিএইচপি একটা ফাইলে অবশ্যই এইচটিএমএল লিখা যায়, কিন্তু এইচটিএমএল ফাইলে পিএইচপি লিখা যায় না, যার উত্তর আমরা এইমাত্রই পেলাম। তো এখন এটা হয়ে গেল একটা পিএইচপি ফাইল, এবং পিএইচপি ফাইলে আমরা এইচটিএমএল লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবার যদি আমরা আসলে এটার আউটপুটটা দেখি তাহলে কি হয়, আচ্ছা এটা যেটা হয়েছে এখানে এই ফাইলটা আসলে নাই, কারণ এটাকে আমরা নাম চেঞ্জ করে ফেলছি, সো আমরা এখানে বলবো হচ্ছে পিএইচপি। তাহলে এখানে যেটা হয়েছে যে আমার কোডটাই চলে আসছে, পুরো কোডটা যেভাবে আমার এইচটিএমএল লেখা হয়েছে পুরো জিনিসটা চলে আসছে, আর এখানে যখন আমরা রিফ্রেশ করতেছি তখন কিন্তু কোডটা আসে নাই, আমাদের ওই দিস ইজ ফাইল, দিস ইজ নিউ ফাইল এই মেসেজটা কিন্তু আসছে। তাহলে আমি এই জিনিসটা আসলে দেখানোর জন্য এই কাজটা করা, সেটা হচ্ছে প্রথমত বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদেরকে ফাইলটা অবশ্যই ডট পিএইচপিতে হতে হবে। এমবেডেড মিনিং হচ্ছে যে আমরা কোডের মধ্যে কোড লিখবো কিন্তু ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট পিএইচপি হতে হবে, এক। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই ফাইলটা যদি আমরা সার্ভার থেকে রান করি তাহলে আমরা পিএইচপির আউটপুটটা পাবো বা পিএইচপির কম্পাইলিং রেজাল্টটা পাবো, আর যদি সরাসরি ফাইল থেকে বা সরাসরি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলি তখন কিন্তু এরকম কোড দেখাবে। তো আপনি যদি এরকম কোড দেখেন তাহলে আপনি অবশ্যই এই দিকটা একটু চেক করবেন যে এটা আপনি সার্ভার দিয়ে রান করেছেন নাকি ডাবল ক্লিক করে রান করেছেন। তো এটা হচ্ছে মূলত বিষয়, এবং আমরা এখানে আমাদের কোডগুলোকে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এতটুকু আমাদের এইচটিএমএল, বা আমরা যদি এইচটিএমএল জানি আগে থেকে তাহলে আমরা জানি যে এইচটিএমএল, তারপরে হেড, এটা একটা ট্যাগ, ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ এবং বডি, এবং এই বডির মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। আর এই জায়গায় যে অংশটুকু লিখলাম, অর্থাৎ এই পিএইচপি কোডের ভিতরে যেটা অংশ সেটা হচ্ছে মূলত পিএইচপির কোড, আর পিএইচপির কোড লেখার জন্য এই এরিয়াটা ডিফাইন করার জন্য আমরা মূলত এই ট্যাগটা ইউজ করেছি। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এই বিষয়ে আরও কথা বলবো, এবং আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।